বিংশ শতাব্দীর 30-এর দশকের বাংলা সিনেমা সবাক হবার পর বেশ কয়েকজন গুণী শিল্পী এই মাধ্যমটিকে ঘিরে জড়ো হয়েছিলেন একে সাবালক করতে। চলচ্চিত্রকে নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছিল, এই আগ্রহের শিকার ছিলেন কিশোর কমলও। তার আবৃত্তি অভিনয়ের সহজাত প্রতিভার দিকে নজর পড়েছিল অনেকেরই। তাঁর এই প্রতিভার সঠিক পরিস্ফুটন যে একদিন ঘটবে এ ধারণা অনেকেরই ছিল তখন বর্ধমান শহরে। কমল মিত্রকে সে পরামর্শও দিয়েছিলেন তারা, কিন্তু তার পরিবারের কেউই কখনো অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু বিগত শতকের 20-এর দশক ধরে বহু চেষ্টায় কমল মিত্র চলচ্চিত্র ও রঙ্গালয়ের একজন সাধারণ অভিনেতা থেকে অসাধারণ একজন চরিত্রাভিনেতা হয়ে উঠেছিলেন। তার স্থান হয়েছিল বাংলা চলচ্চিত্র, রঙ্গালয় ও যাত্রার প্রথম সারির অভিনেতাদের অন্যতম হিসেবে।